নার্সিং নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা সেরকমই কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব। নার্সিং কোর্স সম্পন্ন করে কি সরকারি জব পাওয়ার সম্ভাবনা রয়েছে? বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই তিনটি নার্সিং কোর্স সম্পন্ন হওয়ার পরে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুষ্ঠিত রেজিস্ট্রেশন, লাইসেন্সিং, আরএন পরীক্ষায় পাশ করলে এবং কৃতকার্য হলে পরবর্তীতে সরকারি বেসরকারি জবের জন্য আবেদন করা যায়। তবে সরকারি নার্সিং জবের জন্য আলাদা লিখিত পরীক্ষা, ভাইবাসহ কতগুলো প্রসেস রয়েছে। সরকারি হাসপাতালের চাহিদা ও সরকারের অনুমতির ওপর নির্ভর করে নার্সিং মিডওয়াইফারি জবের সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইতোমধ্যেই আমরা বেশ কয়েকবার নার্সিংয়ের সার্কুলার দেখেছি, কিছুদিন পরপরই সরকার থেকে নার্সদের নিয়োগ করা হয়। জবের পরীক্ষায় অংশগ্রহণ করে এবং উল্লেখিত পরীক্ষায় ভালো করলে অবশ্যই জব পাওয়া যায়। তবে নার্সিং কোর্স সম্পন্ন করার পরপরই বেসরকারি হাসপাতাল ক্লিনিকে জব করে অভিজ্ঞতা অর্জন করলে ভালো হয়, পাশাপাশি সরকারি জবের প্রস্তুতি নিলেই ভালো হবে। উল্লেখ্য, সরকারি নার্সিং জব পাওয়ার জন্য সরকারি নার্সিং কলেজে বা ইনস্টিটিউটে পড়তেই হবে এমন কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত যে কোনো বেসরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে পড়েও সরকারি জবের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে এবং জব পাওয়া যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সরকারি নার্সিং জবের জন্য আলাদা পরীক্ষা রয়েছে, নার্সিং কোর্স সম্পন্ন করার পরে এবং লাইসেন্স বা রেজিস্ট্রেশন প্রাপ্ত হলে সরকারি নার্সিং জবের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। আপনি সরকারি বেসরকারি যেখান থেকেই পড়াশোনা করেন, এটা কোনো ব্যাপার না। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের পর কি আরও পড়াশোনা করতে হয়? ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স শেষে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স করা যায়। তারপর চাইলে মাস্টার্স, পিএইচডিও করা যায়। আপনি চাইলে এরপরেও আরও পড়তে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কোর্স চলাকালীন সময়ে কি জব করতে পারবো? নার্সিংয়ে পড়াশোনার চাপ অনেকটা বেশি। এখানে পাশ করতে হলে বিএসসি এবং ডিপ্লোমা দুই ক্ষেত্রেই 60%-এর ওপরে নাম্বার থাকতে হবে এবং লেখাপড়ার মাধ্যম হবে ফুল ইংলিশ মিডিয়াম, মানে সব কিছুই থাকবে ইংরেজিতে। এছাড়াও হাসপাতাল প্লেসমেন্টের ক্লিনিক্যাল প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। তারপর আবার অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, কুইজ টেস্ট ছাড়াও অনেক এক্সাম থাকেই। অনেকেই লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে থাকে, আবার অনেকেই পার্ট টাইম জবও করে থাকে, বিশেষ করে যারা বেসরকারি নার্সিং কলেজে পড়ে। লেখাপড়া ঠিক রেখে যদি বাড়তি উপার্জন করা যায়, এটা আপনার সম্পূর্ণই নিজস্ব ব্যাপার। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন, কোনোভাবেই যেন লেখাপড়ার কোনো ক্ষতি না হয় আপনার পার্ট টাইম জবের কারণে। নার্সিং কোর্স সম্পূর্ণ করার পরে ভবিষ্যৎ কী? আপনি সরাসরি দ্বিতীয় শ্রেণীর সরকারি নার্সিং কর্মকর্তা বা নার্সিং অফিসার হতে পারবেন, যদি সরকারি নার্সিং জব পেয়ে থাকেন। পরবর্তীতে পদোন্নতির মাধ্যমে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হবে আপনাকে। সরকারি জব যদি না পায়, বর্তমানে বাংলাদেশের সকল বেসরকারি প্রাইভেট হাসপাতালগুলোতে প্রচুর নার্সের সংকট রয়েছে। নার্সিং কোর্স সম্পন্ন করার পরে এবং লাইসেন্স রেজিস্ট্রেশন প্রাপ্ত হবার পরে আপনার পছন্দ অনুযায়ী হাসপাতালে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেখে বুঝে শুনে সে অনুযায়ী জবের জন্য আবেদন করবেন, সিভি জমা দিবেন। বিভিন্ন বেসরকারি প্রাইভেট নার্সিং কলেজ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক শিক্ষিকা হিসেবেও যোগ দেওয়া যায়। জেনারেলভাবে কি বিসিএস দেওয়া যায়? বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করার পরে
সাধারণ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করার পরে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না, কারণ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের ক্রাইটেরিয়া হলো 4 বছর মেয়াদী অনার্স অথবা ডিগ্রি প্লাস মাস্টার্স সম্পন্ন হতে হবে। যেহেতু ডিপ্লোমা ইন নার্সিং 3 বছর মেয়াদী ও পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং 2 বছর মেয়াদী, বিসিএস এর সাধারণ ক্রাইটেরিয়া ফলো আপ করতে পারে না, তাই এখন পর্যন্ত এর উত্তর হচ্ছে না। তবে বিএসসি যদি বিশেষভাবে সুযোগ দেয়, সেটা আমাদের জন্য একটা ভালো সংবাদ হতে পারে। অপেক্ষা করি। প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হওয়া যায় কি? হওয়া গেলে সেটার পদ্ধতি কি? ইয়েস, প্রথম শ্রেণীর সরকারি নার্সিং কর্মকর্তা হওয়া যায়, তবে সেটার জন্য নার্সিংয়ের ওপর উচ্চশিক্ষা এবং সরকারি হাসপাতালে দীর্ঘ বছর কাজের অভিজ্ঞতার ওপর নির্ভর করে। দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে পদোন্নতি করা হয়। বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কি একই? এক না। বিএসসি ইন নার্সিং হচ্ছে 4 বছর মেয়াদী নার্সিংয়ের ওপর অনার্সের সমমানের নার্সিং কোর্স। অপরদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স হচ্ছে 3 বছর মেয়াদী নার্সিংয়ের ওপর ডিপ্লোমা কোর্স, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স হচ্ছে 3 বছর মেয়াদী মিডওয়াইফারির ওপর ডিপ্লোমা কোর্স। এখানে উল্লেখ্য বিষয় হলো, মিডওয়াইফারি হচ্ছে মা এবং শিশুর স্বাস্থ্য সম্পর্কিত একটি বিশেষায়িত নার্সিং কোর্স। নার্সিংয়ের জন্য আলাদা প্রফেশনাল বিসিএস আছে কি? এখন পর্যন্ত চালু হয়নি, তবে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে, বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করার পরে জেনারেল সাধারণ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। নার্সিং ভালো নাকি জেনারেল লাইনে অনার্স পড়া ভালো? এই উত্তরটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার সিদ্ধান্তের ওপর, কারণ আপনার মন যা চায় সেটাই করুন। তবে এটা বলতে পারি যে নার্সিংয়ের ছাত্রছাত্রী জেনারেল স্টুডেন্টদের লাইনে গিয়ে দাঁড়াতে পারবে, কিন্তু জেনারেল স্টুডেন্টরা নার্সিংয়ের লাইনে দাঁড়াতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। বাংলাদেশের জব মার্কেট বিবেচনা করলে দেখবেন বর্তমানে নার্সিং কোর্স এই দিক থেকে সবার এগিয়ে আছে। সরকারি বেসরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউট থেকে পাশ করার পরেই নার্সিংয়ে জব করা যায়। ধন্যবাদ। নার্সিং সম্পর্কে বিস্তারিত আরও জানতে চাইলে কমেন্টে জানান।